চন্দ্রযান তিনের সাফল্যের পর থেকেই চন্দ্রযান চারের মিশন নিয়ে উৎসুক ছিলেন বিজ্ঞানী থেকে আমজনতা। অবশেষে চন্দ্রযান চার কর্মসূচিকে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বরাদ্দ করা হয়েছে 21,04.06 কোটি টাকা। চন্দ্রযান চারের অনুমতি চেয়ে গত মার্চেই কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তাতে ছাড়পত্র দিয়েছে মোদী সরকার। এরই পাশাপাশি শুক্র গ্রহে মহাকাশযান পাঠানো এবং মহাকাশ স্টেশন নির্মাণের প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। গগনায়ন মিশনের পিছনেও বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে। চন্দ্রযান চার অভিযানের লক্ষ্য মেরু অঞ্চল সহ বিভিন্ন এলাকায় জল এবং বিভিন্ন খনিজের অনুসন্ধান করা। অভিযানের প্রকৃত নাম হবে লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন বা লুপেক্স। জানা গিয়েছে দুটি ধাপে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান চার। থাকবে আলাদা আলাদা 5টি রোভার এবং রেঞ্জার। আগামী 36 মাসের মধ্যে এই অভিযানের প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানিয়েছে ইসরো। সেই সঙ্গে 2035 সালের মধ্যেই মহাকাশে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর সবকিছু ঠিক থাকলে 2040 সালের মধ্যে চাঁদের মাটিতে মানুষ পাঠানোর অভিযান করবে ইসরো। জানা গিয়েছে 2028 সালের ডিসেম্বরের মধ্যে গগনায়ন প্রকল্পের 8টি প্রোগ্রাম সম্পন্ন হবে। তার মধ্যেই থাকছে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন 1 ইউনিট প্রকল্প। কেন্দ্রীয় সরকার গগনায়ন প্রকল্পের বরাদ্দ 20,193 কোটি ঘোষণা করেছে। এছাড়াও অতিরিক্ত 11,170 কোটিও প্রয়োজনে গবেষণায় ব্যবহার করার অনুমতি দিয়েছে। অন্যদিকে শুক্র গ্রহ অভিযান হবে 2028 মার্চের মধ্যে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 1,236 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, রিদম বাংলা।